হাই গাইস, আমরা বকখালি কিভাবে গেলাম আর সেখানে গিয়ে কি কি করলাম এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসেই বলবো আপনারা কিভাবে আসবেন বকখালি। তো চলুন দেখা যাক। আমরা এখন ডায়মন্ড হারবার আছি, আমরা কাকদ্বীপ নামখানা হয়ে বকখালি পৌঁছে যাব। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে আপনারা ধর্মতলা চলে আসবেন। ধর্মতলা থেকে বকখালিগামী আপনারা যে কোনো লাক্সারি বাস এবং সাউথ বেঙ্গল বাসও পেয়ে যাবেন। আর যদি ট্রেনে করে আসতে চান আপনারা হাওড়া থেকে শিয়ালদাগামী যে কোনো বাস ধরে শিয়ালদা স্টেশন চলে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে সাউথ সেকশনের নামখানা লোকাল ট্রেন ধরে আপনারা নামখানা স্টেশন চলে আসতে পারেন। স্টেশন থেকে বেরোলেই আপনারা অটো কিংবা বাস পেয়ে যাবেন বকখালির উদ্দেশ্যে। ধর্মতলা থেকে বকখালির দূরত্ব প্রায় 121 কিলোমিটার। আপনারা যদি বাসে যেতে চান তো 4 থেকে সাড়ে 4 ঘন্টার মতন টাইম লেগে যাবে। আর যদি ট্রেনে করে আসতে চান তো একটু কম সময় লাগতে পারে। আর আপনারা যদি ধর্মতলা থেকে বাইক নিয়ে আসতে চান তো নর্মাল স্পিডে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন। কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তায় চলে এলাম। এটা হচ্ছে কাকদ্বীপ বাজার। কাকদ্বীপ বাস স্ট্যান্ডটা পার করে আমরা সোজা এগিয়ে চলেছি। আর কিছুটা সামনে গেলেই আমরা লেফট টার্ন নেব। এখান থেকে লেফট টার্ন, লেফট টার্ন নিলে চলে যাব নামখানার দিকে। আপনারা যখনই বাইক নিয়ে আসবেন তো একটু দেখে শুনে গাড়ি চালাবেন। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। সেফ ড্রাইভ সেফ লাইফ। বাইক রাইড করার সময় হেলমেটটা অবশ্যই পরবেন। এবার আমরা দেখতে দেখতে চলে এলাম নামখানা ব্রিজ। এই ব্রিজটা বছর 3-4 হলো বানানো হয়েছে। এই ব্রিজটা বানানোর আগে আমরা যতবার বকখালিতে এসেছি ততবারই নৌকায় করে নদী পার করে যেতে হয়েছে। এই ব্রিজে দাঁড়িয়ে ক্যাথ মেরে কয়েকটা ফটো তুলে নিলাম। দূরে যে জেটি ঘাটটা দেখতে পাচ্ছেন ওখান থেকেই আমাদের পারাপার করে যেতে হতো। আবার আমরা যাওয়া শুরু করলাম বকখালির দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক তো অবশ্যই করবেন। তবে এই ছোটোখাটো ব্লগারটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখান থেকে যাব আগে হেনরি আইল্যান্ড, হেনরি আইল্যান্ড থেকে ঘুরে তবে বকখালি যাব। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটি। ব্রিজ থেকে নামার পরেই সামনে একটা টোল প্লাজা বানানো হয়েছে। তো এখানে বাইক নিয়ে এলে আপনাদের টোল দিতে হবে না, কিন্তু চারচাকা নিয়ে এলে টোল লাগবে। বাইকের ক্ষেত্রে এটা খুবই সুবিধা, টোল তো কোনো প্লাজাতেই লাগে না। বকখালি 2 কিলোমিটার আগে একটি চিটিঘাট নামক মোড় আছে। ওই মোড় থেকে বাঁ হাতে সোজা চলে গেলে আমরা হেনরি আইল্যান্ডের কাছেই চলে আসব। তো এখন আমরা যেতে চলেছি হেনরি আইল্যান্ড। দেখুন এই রাস্তাটা সোজা, আমরা গেলেই পৌঁছে যাবো হেনরি আইল্যান্ডে। আর কিছুটাই রাস্তা বাকি আছে, যেহেতু এই হেনরি আইল্যান্ডে ফিশারি প্রজেক্টের জন্য বিখ্যাত এবং এখানে মৎস্য চাষ ও পর্যটন কেন্দ্র রয়েছে। এই যে সাইডের টোকাগুলো দেখতে পাচ্ছেন এখানেই সব মৎস্য চাষ হয়। এই হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, টিকিট মাথা পিছু 10 টাকা করে। এবং আপনারা যদি বাইক নিয়ে আসেন বাইকের জন্যও টিকিট লাগে, বাইকেও 10 টাকা দিতে হয়। তো চলুন টিকিটটা কেটে নিই। এখানে এই জায়গাটায় আমরা টিকিটটা কাটবো। তো টিকিটটা কেটে নিলাম, টিকিটটা কেটে চললাম এখন হেনরি আইল্যান্ডের দিকে, লাস্ট প্রান্তে হেনরি আইল্যান্ডের। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ঘর পেয়ে যাবেন থাকার জন্য। তো চলুন তাহলে আমরা হেনরি আইল্যান্ডের দিকে রওনা দিই। রাস্তাটি আগের তুলনায় অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। আপনারা এই যে সাইডে ভিড়ি করাগুলো দেখতে পাচ্ছেন এখানেই সব মাছ চাষ করা হয়। আপনাদের এই হেনরি আইল্যান্ডে এসে থাকার জন্য এই ছোটোখাটো লজগুলো করা হয়েছে, এখানে এসে থাকতেই পারেন।
আমরা এখন আছি হেলিয়ান্ড ওয়াচ টাওয়ারের কাছে। তো এই ওয়াচ টাওয়ারটা পার করলেই আমরা হেলিয়ান্ডে পৌঁছে যাব। এখানে আপনারা মহাখালী থেকে অনেক টোটো ফোটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। চলুন সোজা যাওয়া যাক। এই দেখুন এই দিকটায় কত মাছের ভিড়ি করা, এখানে সব মাছ চিংড়ি বিংড়ি সব চাষ হয়। আগে আমরা যতবার এসেছি তো পুরোটাই আমরা বাইক নিয়ে গেছি, সি বিচের ধারে পর্যন্তই বাইক নিয়ে গেছি। তো এখন রাস্তাটার এতটাই খারাপ এখন, তাই এখানে বাইকটা রেখেই যেতে হবে। এই কাঠের পুলটা খুব অবস্থা খারাপ, তাই জন্য যেতে চাই না এখান থেকে বাইক নিয়ে। এখানে শুধু ম্যানগ্রোভেরই জঙ্গল, সারি সারি শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ। হেঁটে হেঁটে যেতে হবে পুরো হেনরি আইল্যান্ডের সি বিচে। আপনারা যেখানে গাড়ি রাখবেন ওখান থেকে বেশি দূর হাঁটা নয়, এটা মোটামুটি কম রাস্তাই। এই জায়গাটির সম্পর্কে অনেকেই জানেনই না, আশা করছি আমার এই ভিডিওটি দেখে অনেকে আসতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন সবুজে ঘেরা কত ম্যানগ্রোভের জঙ্গল। আপনারা এখানে এসে হতাশ হবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা খুবই সুন্দর জায়গা। আপনারা যদি এখানে একবার আসেন তো আপনাদের খুবই ভালো লাগবে, শান্ত নির্জন পরিবেশ। আপনারা তাহলে ভিডিওটি এখন দেখতে থাকুন, আমরা ভিতরে যাচ্ছি। কত দারুণ না জায়গাটা, দেখুন কত সুন্দর। এই মনোমুগ্ধকর পরিবেশ ফটো শ্যুট করার জন্য পারফেক্ট জায়গা। আপনি আপনার পার্টনারের সাথে এখানে এসে নিজস্ব একটু সময় কাটাতেই পারেন। এবার আমরা এখান থেকে চলে যাব বকখালি, বকখালি সিরিজের ধার। আমরা এখন আছি বকখালি। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক টুরিস্ট এসেছে, চারিদিকের ভিউটা দেখতে থাকুন। সন্ধে সন্ধে হতে চলেছে, তো এবার আমরা একটু মাছের স্টল থেকে ঘুরে নেবো। মাছের স্টলে সব নানান রকম টাটকা টাটকা মাছ আছে, তো এই মাছগুলো সব 300 টাকা 350 টাকা করে দাম আছে। এই অক্টোপাসটা দেখুন, অক্টোপাসটির দাম আছে 800 টাকার মতন। এদিকে এক প্লেট কাঁকড়াও পেয়ে যাবে 100 টাকা দিয়ে। আর এই যে অক্টোপাসটি দেখতে পাচ্ছেন, এটা 600 টাকা দাম আছে। স্কুইডও পেয়ে যাবেন 100-150 টাকার মতো প্লেট আছে। চিংড়িগুলো 100 টাকা করে প্লেট পেয়ে যাবে। আগে মা আবার এক প্লেট অক্টোপাস নিয়ে চলে এলো। এই অক্টোপাসগুলির দাম বলছিল 600 টাকা করে, মোটামুটি আছে অক্টোপাসগুলো। এবার আমরা নেক্সট স্টলে যাব, নেক্সট স্টলে কেমন কী আছে দেখে নেবো। এই স্টলটা দেখে নিলাম, তো চলুন যাওয়া যাক নেক্সট স্টলে। তো এই স্টলটায় দেখুন, এই স্টলটায় একটা কত বড় স্কুইড রাখা, এটা 900 টাকা করে বলছিল। এই পুরোটার দাম 900 টাকা। আর এই দেখুন অক্টোপাসগুলো আছে, এইগুলো 800 টাকা 750 টাকা। এখানে কাঁকড়া পেয়ে যাবে এক প্লেট করে 150 টাকা, চিংড়ি পেয়ে যাবে 100 টাকা করে, স্কুইডগুলো আছে 100 টাকা করে। আপনারা যদি বকখালি এসে থাকেন তাহলে এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে খেতে পারেন। এছাড়া এনাদেরকে বললে এনারা মাছ কাঁকড়া ভেজে রান্না করে দিতে পারবে। দেখতে থাকুন তাহলে ভিডিওটা।
এখানে স্টলটি চিংড়ি, মাছ, অক্টোপাস, কাঁকড়া এবং স্কুইড দেখে আমাদের স্কুইডটি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। কোনোদিন খাইনি তাই স্কুইডটা নিয়ে নিলাম এক প্লেট। তো কাকিমা স্কুইডটা খাচ্ছে। এখানে দেখছেন কাকু আমাদের স্কুইডটা নিয়ে পকোড়া বানিয়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্কুইডটা রেডি হয়ে গেছে। তো কাকিমা আমাদের স্কুইডটা রেডি করে দিচ্ছে, সস দিয়ে দিল কাকিমা। তো আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। দেখা হচ্ছে নেক্সট অন্য একটা কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।